আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা আসছিলাম আমাদের ফ্যামিলি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার ভাবি, আমার মেয়ে, আমার বাচ্চা ছেলে, ওদেরকে নিয়ে আসছি এমবিসিতে, ইন্ডিয়ান এমবিসি। ভাবতেছি ওদেরকে নিয়ে একটু ইন্ডিয়াতে ঘুরতে যাব। এই যে ভিসা শেষ করে বেরোলাম, বেরিয়ে এই যে আমার ছেলে গাড়ির ভিতরে খুব কান্নাকাটি করতেছে, ওর খুব ক্ষুধা লাগছে। এখন আমরা কি খাবো কি খাবো, আমরা জানি যে খুলনায় কাচ্চি ভাই আসছে। আজকে ওদেরকে বললাম যে চলো আজকে তোমাদেরকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাই। তার আগে এই যে আপনার ভাবি দেখতেছেন যে তার কেকের যে মালামাল, সে তো জানেন আপনার, আগে থেকে সে অনেক ভালো কেক বানায়। অবভিয়াসলি সে অনেক সুন্দর কেক বানায় আলহামদুলিল্লাহ। সে কেকের কিছু শপিং করতেছে যেগুলো তার দরকার। আপনার এই যে এই ফাঁকে আমার বেবি দেখেন, সে চকলেট খাইতেছে, তারপরে আমার একটু পরপর বলে বাবা আমার এটা কিনে দাও, এটা কিনে দাও। এই যে হ্যাঁ, আমার মেয়ের কি যেন একটা মানে বলছে সেটা আমি দিই। সে কিছুক্ষণ পরে বলে বাবা আমার খিদা লাগছে, খিদা লাগছে, তুমি কখন যাবা কখন যাবা, তোমার এসব কেনাকাটা বন্ধ করো তো, আর ভাল লাগে না। এই বাইরের ফাঁকে এই যে কেকের কিছু আমরা নিয়ে নিলাম, অনেক স্কুলেরা অনেক আসলে সুন্দর কেক বানায়। আপনার ভাবিরে বলতেছি যে তুমি এই টাইপের কিছু কেক মানে প্রেজেন্ট করতে পারো কিনা আমাদের মংলাতে, সেটা তুমি মানে মাথায় রাখো। এটা আমরা ক্যামেরা বন্দি করলাম। আর এই তো সব তারে বললাম যে হইছে, এইবার বাদ দাও আমরা খাইতে যাবো, মানে একটু আঞ্চলিকভাবে বললাম। যাই হোক, দুপুর প্রায় হয়ে আসতেছে, আমরা অলরেডি আপনার এই যে করলাম রওনা দিলাম, আর এই তো আপনার সে নামতেছে, এখন আমরা উঠতেছি। এই যে ওয়েলকাম টু কাচ্চি ভাই, যে তাদের একটা শর্ট মেনু এখানে আমরা দিছি। এই যে আপনার একটু পরে আমাদের লোক নিয়ে আসতেছে সার্ভ করার জন্য, যে আপনারা কোনটা অর্ডার করবেন। আমি বলছি ভাই যেটা ভাল লাগে আপনি সেটাই দেন, খুব খিদা লাগছে আমার। আমার বিশেষ করে আমার ছেলে মেয়ে ওদের তো পুরাই মাথা গরম, খাওয়া শুরু করতে হবে, কোনো কথা নাই। আপনাদের নাকি বাসমতি চাল দিয়ে খুব সুন্দর করে আপনারা কাচ্চি বানান। আর বলছি মাংসের পিস আর আলুর পিসটা যেন অবশ্যই ভালো হয়, এটা খেয়াল রাখবেন। এই যে আমরা খাওয়া শুরু করে দিলাম, মোটামুটি আমার কাছে যদি রিভিউ বলেন ভালো লাগছে, মোটামুটি চলে আর কি। যাই হোক, আমরা বাসার খাবার শেষে আমরা বাসায় চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার অনেক শপিং হয়েছে, টোটাল এক আপনার কক্সেটে, অনেক বড় কক্সেটে সে অনেক মালামাল কিনে নিয়ে আসছে আমারে দিয়ে অনেক কষ্ট করাইয়া। এই যে এখন বাইক করে সে আবার তার সব কিছু মালামালগুলো ঠিক করে আছে কি না সেগুলো আবার সব কিছু মিলাইতেছে। সো যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।